সিলেটের জয়ন্তাপুর উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে হাঁস বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা সদরে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে আলিক রুমাইয়া এছাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবদুল্লাহ আল মাসুদসহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় একশো পরিবারের মাঝে বৃষ্টি করে হাঁস বিতরণ করা হয়